একাদশ সংসদ নির্বাচনে জয়ী গণা ফোরামের দুই প্রার্থী শপথ নেবেন কি নেবেন না সে বিষয়ে দলের ভেতরে ভিন্নমত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এ ব্যাপারে দুই একদিনের মধ্যেই দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। সময় সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই কথা জানান ডক্টর কামাল। সম্প্রতি গণমাধ্যমকে জোটের সিদ্ধান্ত জানিয়েছিলেন মোস্তফা মহসিন মন্টু। একে তার ব্যক্তিগত মতামত বলে দাবিও করেন ডক্টর কামাল। দেখুন আমার করা একটি বিশেষ রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে তেমন কোনো শোরগোল না হলেও জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরামের জয়ী দুই নেতার শপথ গ্রহণের বিষয়টি ভালোভাবেই উঠে এসেছে রাজনৈতিক অঙ্গনে। সাংসদ হিসেবে শপথ নেওয়ার বিষয়ে দল ও ডক্টর কামাল হোসেন ইতিবাচক বলে সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন নির্বাচনে জয়ী গণফোরাম নেতা মোকাব্বির খান। আমি এই মাসে শপথ নিব। উনি তো সবসময় ইতিবাচক, দল যদি ইতিবাচক হয় উনি তো নেতিবাচক হতে পারেন না। এ বিষয়ে সময় সংবাদ ডক্টর কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষার কথা জানান। না, আমাদের সঙ্গে আলোচনা করবেন ওরা, নিশ্চয়ই আলোচনা অলরেডি করেছেন, আরও করবেন আর কি। পার্টির সিদ্ধান্ত তখন একদিন অপেক্ষা করতে হয়, দু একদিন অপেক্ষা করতে হয়। পার্টির সিদ্ধান্ত হবে, মত যেটা বেরিয়ে আসছে পার্টির মধ্যে ভিন্ন মত আছে, এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে। কেউ কেউ একরকম মত দিচ্ছেন, কেউ কেউ অন্যরকম মত দিচ্ছেন। গত ৬ই জানুয়ারি ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের জানিয়েছিলেন ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন না। শপথ নেওয়ার কোনো কথা কখনো হয়নি, এখন পর্যন্ত কেউ শপথ নিচ্ছে না। এমন মন্তব্য তার ব্যক্তিমত বলে মন্তব্য করেন দলের সভাপতি ডক্টর কামাল হোসেন। উনি যদি পাবলিকে বলে থাকেন তো সেটা উনি তখন বলেছেন, এখন পার্টিতে বসে তো আলোচনা করেই পার্টির সিদ্ধান্ত, এটা ওনার মতামত দিয়ে মানে ব্যক্ত করেছেন। গণফোরামের নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলে ঐক্যফ্রন্টে কোনো প্রভাব পড়বে কিনা সে প্রশ্নও এড়িয়ে যান সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন। যদি আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ওনারা শপথ নেয় সেক্ষেত্রে সেটা তো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, আমি সেটার ব্যাপারে কিছু বলবো না, দল সিদ্ধান্ত নেবে। দেশ ও জাতির স্বার্থে গণফোরামের যে কোনো সিদ্ধান্ত ইতিবাচক, বরাবরই এমনই দাবি করে আসছেন দলটির শীর্ষ নেতারা। জাতীয় বিরোধী রাষ্ট্রবিরোধী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।